হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা টেক। তো আজকে যে ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে আমাদের ব্যবহৃত মেমোরি কার্ড করাপ্ট অথবা ড্যামেজ হয়ে গেলে কীভাবে এটা রিপেয়ার করবেন। তো আমরা যারা ফোনে মেমোরি ব্যবহার করি অনেক সময় ড্যামেজ বা করাপ্ট হয়ে যায়, তো কীভাবে এই করাপ্ট অথবা ড্যামেজ মেমোরি কার্ডগুলো ঠিক করবেন সেটা আমি একটু পর আপনাদেরকে দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, লাল সাবস্ক্রাইব লেখাটায় টাচ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু স্ক্রিন। তো আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার একটা মেমোরি কার্ড লগ ইন করা আছে বা কানেকশান দেওয়া আছে, জাস্ট এখানে সব কিছু কিন্তু সাইজ জিরো জিরো দেখাচ্ছে বা এই মেমোরিটা আমার ফোনে কাজ করতেছে না বা কোনো সাপোর্ট করতেছে না। তো এটা কীভাবে আপনি রিপেয়ার করবেন একদম সহজ পদ্ধতি দেখে দিচ্ছি। জাস্ট ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা ফরম্যাট চাইতেছে, জাস্ট আমি ফরম্যাট দিয়ে দিলাম। তো ফরম্যাটটা দেওয়ার পরে একটু অপেক্ষা করুন, ফরম্যাটিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ফরম্যাট কমপ্লিট। তো খুব ইজিলি কিন্তু আমার মেমোরিটা কিন্তু সাইজ জিরো জিরো দেখাইছিল, কিন্তু আমি এটা ফরম্যাটের মাধ্যমে করে নিতে পারছি। দেখতে পাচ্ছেন আমার মেমোরিটা টোটালি ফ্রি হয়ে গেছে বা ফরম্যাট হয়ে গেছে, যে আমার মানে পুরোপুরি 8 GB সাইজটা পুরোটাই দেখাচ্ছে যে আমার মেমোরিটা বর্তমানে ঠিক হয়ে গেছে। তো এটা হচ্ছে সহজ উপায়। তো তার চেয়ে একটা মানে ইম্পর্টেন্ট উপায় হচ্ছে, এইভাবে কাজ না হলে আরেকটা উপায় আপনারা মেমোরিগুলো ভালো করতে পারবেন বা রিপেয়ার করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওয়েটা হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব, মেমোরি কার্ড করাপ্ট ড্যামেজ অথবা ফরম্যাট না নিলে কীভাবে এটা রিপেয়ার করবেন সেটার জন্য চলে যাবেন আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে, অথবা স্টার্ট মেনুতে ক্লিক করার পর লিখবেন যে কন্ট্রোল প্লাস আর, লেখার পর যে রান প্রোগ্রামটা চলে আসবে। তো রানের এখানে লিখবেন সিএমডি, সিএমডি লেখার পর সিলেক্ট করার পর জাস্ট ওকে দিয়ে দিবেন। এখন একটু মনোযোগ সহকারে দেখুন কীভাবে এটা করতে হয়। তো সব প্রত্যেকটা কাজ আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে কাজ করলে মেমোরিগুলো রিপেয়ার হয়ে যাবে। জাস্ট এখানে আপনারা আমি যেরকমভাবে কাজগুলো দেখে দিচ্ছি, আপনারা এরকমভাবে করলেই আপনার মেমোরিটা ঠিক হয়ে যাবে। তো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। Thank you.